নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম পশ্চিমবঙ্গে এখনও দু তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বা এক তারিখ পর্যন্ত তাপপ্রবাহ পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আসুন এই সংক্রান্ত দেখে নিই বিস্তারিত কী রয়েছে চাতু পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে প্রায় এক পক্ষকাল কালবৈশাখীর দেখা সতেরো এপ্রিল থেকে টানা চলছে তীব্র গরমের দাপাতাপি এর মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চলতি তাপপ্রবাহের পরিস্থিতি থেকে আপাতত তৈরি হয়নি আগামী পয়লা মে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তীব্র থেকে সাধারণ তাপপ্রবাহের অব্যাহত থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়বে এবং এই কদিন তাপ্রবাহের লাল সতর্কতা থাকছে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে থাকছে কমলা সতর্কতা উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদা সহ মঙ্গলবার পর্যন্ত তাপের কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাই কলাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় তাপপ্রবাহ না হলেও অস্বস্তিকর গরম থাকবে সোমবার পর্যন্ত তবে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় পয়লা মে পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি শনিবার তার বেড়ে পঁয়তাল্লিশ দশমিক আট ডিগ্রি হয় যা রাজ্যের সর্বোচ্চ পরপর দুদিন কলাইকুণ্ডলা কলাইকুণ্ডাতে দেশের মধ্যে উষ্ণতম কিনা খতিয়ে দেখছে আবহাওয়া বিধরা এবং কলকাতায় শুক্রবার তুলনায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে একচল্লিশ দশমিক এক ডিগ্রি হয় আবহাওয়িতরা বলছেন টানা এতদিন দক্ষিণবঙ্গে তারপরে পরিস্থিতি নজির সম্পত্তি অতীতে নেই বঙ্গোপসাগরে এই সময় উচ্চ চাপ বলে বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয় তার প্রভাবে বায়ুমন্ডলে জলিবাস প্রবেশ করে বজ্র সৃষ্টি করে এবার এখনও সেই পরিস্থিতি হয়নি তবে আবহাওয়িতদের এক অংশে বলছেন যে মে মাসের তিন চার তারিখের পর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে তো যা হই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ